প্রতি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর, দুঃখী মানুষের বন্ধু, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য বলছেন। জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন ছাত্র ফোরাম পত্রিকায় আয়োজিত আজকের এই গোলটেবিল আলোচনা সভার স্নেহভাজন সভাপতি উপস্থিত আজকের সভায় প্রধান অতিথি বাংলাদেশের আইন জগতের আইকন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যিনি সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন, বার কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন। এবং আইন জগতে আমি বিএনপির শুধু নেতা না, আমি নিরপেক্ষভাবে জেলে বন্দি থাকাকালীন সময় জেল প্রশাসন বন্দি সবার কাছে শুনেছি যে উনি বাংলাদেশের আইন জগতের একজন দেখভাল হিসাবে। আমি কথাটা এই কারণে বলেছি, প্রসঙ্গে কথার জবাব দেওয়ার জন্য। আর একজন এখানে বিশেষ প্রধান বক্তা অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি, বিশেষ অতিথি। এই দুঃসময়ে বারবার সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্যানেল থেকে। বিএনপির যুগ্ম মহাসচিব খন্দকার মাহবুব উদ্দিন খোকন, মাহবুব উদ্দিন খোকন, আমি তিনজনের পরিচয় এ কারণে আপনাদের কাছে উল্লেখ করলাম যে যারা বাংলাদেশে সুপ্রিম কোর্ট বারে ইনারাই নেতৃত্ব দিচ্ছেন এই আওয়ামী দুঃশাসনের আমলে। এবং তারা শুধু আইনজীবী হিসাবেই জনপ্রিয় না, আইনের ব্যাখ্যা এবং আদালতের মর্যাদা রক্ষার জন্য ওনারা কাজ করেছেন। ওনাদের কাছ থেকেই আমাদের কাছে জবাব এসেছে যে আইনের মাধ্যমে বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আজকে আপনাদের আজকের এই আলোচ্য সূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, যে আইনের ভিত্তিতে এই দাবি পূরণ করা এটার বাস্তবতা নেই এই কথাটি ওনারা তুলে ধরেছেন একাধিক সভায় একাধিক সময়। আরেকটি প্রসঙ্গ আমি আপনাদের কাছে কথার প্রসঙ্গে বলি যে আজকে এই সভায় যারা বক্তব্য রাখলেন, আমাদের শাকিল মোহাম্মদ নূর ছাত্র নেতা, নাদিয়া পাঠান অসাধারণ ভালো বক্তব্য দিয়েছেন, যে এরা ছাত্রদের বলার যুক্তি, গাম্ভীর্য, দৃঢ়তা এবং বিপ্লবী চেতনা, মাঠ পর্যায়ে যারা সংগঠক সত্যি আমাকে আলোড়িত করেছেন, অনুপ্রাণিত করেছেন। রফিক সাহেব আমাদের গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন, উনি শ্লেষ রাগ ক্ষোভ নেতৃত্বের প্রতি অভিযোগ দিয়ে উনি একটা চমৎকার কথা বলেছেন, যদি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দাবি পূরণে ব্যর্থ হয় তাহলে তৃণমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে উঠবে। আমি ওনার এই দাবিটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য আমি বলছি যে পৃথিবীতে বা এই উপমহাদেশে বা ইতিহাসে আমরা দেখেছি যে আন্দোলনের সফলতার একটা ক্ষেত্র বা একটা পর্যায় একটা এইটাই আসে যখন সেন্ট্রাল লিডারশিপ যখন কোনো দাবি পূরণে ব্যর্থ হয় তখন তৃণমূল পর্যায় থেকে যুদ্ধে রণাঙ্গনে যখন যুদ্ধে প্রকৃত যারা দায়িত্ব রয়েছেন সেনাপতিত্ব করছেন তারা যখন কমান্ড করতে ব্যর্থ হন তখন মাঠ পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে বিদ্রোহ হয় কমান্ড চলে আসে। বাংলাদেশে গণতন্ত্র নির্বাচিত হয়েছে 2007 সালের 11ই জানুয়ারি, নির্বাচনের মাধ্যমে সরকার বদলের সকল ব্যবস্থা এখান থেকে তিরোহিত হয়েছে। গণতন্ত্র পৃথিবীতে এখনো পর্যন্ত সকল দিকপালেরা বলেছেন, মনীষীরা বলেছেন এবং সকল পক্ষ বিপক্ষ মিলে বলেছেন মন্দের ভালো হিসাবে
গণতন্ত্রই সবার কাছে গ্রহণযোগ্য। আজকে সেই গণতন্ত্র বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে। পৃথিবীর জোড়া যে সাম্রাজ্যবাদী শোষণ দখল নিপীড়ন চলছে, যে তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, যে বিগত প্রায় হাজার বছর ধরে যে ভৌগোলিক গুরুত্ব আফগানিস্তান এনজয় করতেন, যে গুরুত্ব বহন করতেন, আজকে ঐতিহাসিক বিবর্তনে বাংলাদেশ সেই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হয়ে গেছে। আফগানিস্তানের উপরে পৃথিবীর উপরে যারা নিয়ন্ত্রণ করতে চাইতো, আফগানিস্তানের উপরে তারা নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছেন, ইতিহাসে আমরা বারবার তার প্রমাণ দেখেছি। কারণ আফগানিস্তান ছিল এশিয়া আফ্রিকা এবং ইউরোপকে সংযোগ করার জন্য একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। আর অর্থনৈতিক এবং ভৌগোলিক পরিবর্তন এসেছে আজকে আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। বঙ্গোপসাগরের উপকূল ভূমি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্ব শক্তি আজকে এখানে তৎপর হয়েছে। আর বিশ্ব শক্তির তৎপরতায় আমাদের দেশে আমরা সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের নাগরিক অধিকার আজকে বদলিত হওয়ার একটি চক্রান্তের অংশ হিসাবে 2007 সালে আমাদের এখানে একটি অনির্বাচিত দখলদার সরকার ক্ষমতাসীন হয়েছে। আপনারা 2014 সালে নির্বাচন ছাড়া এই সরকার বসেছেন। 2018 সালে যখন বিএনপি নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, নির্বাচন না করে 30 তারিখে নির্বাচন, 29 তারিখে রাতে সম্পন্ন করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিশ্ব শক্তি এত বড় একটা জালিয়াতি শক্তির বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হওয়ার কথা, যেভাবে ঘৃণা নিন্দা করার কথা, সেভাবে হচ্ছে না, হয়নি। এখন দেশটি আমাদের, সমস্যাটা আমাদের, নির্যাতিত হচ্ছি আমরা, নিপীড়িত হচ্ছি আমরা, অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা, আমাদেরই এই দাবি পূরণ করতে হবে। আজকে আপনারা দেখেছেন বরগুনা জেলারই আমাদের রফিক সাহেব যেখান থেকে বক্তৃতা দিলেন, সেই অঞ্চলেই একজন স্ত্রীর সম্মুখে একজন তরুণ যুবককে কুপিয়ে হত্যা করার দৃশ্য একটা ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত তার পক্ষে কথা বলতে বাধ্য হয়েছেন এবং সারা দুনিয়ার প্রচার মাধ্যম এটা প্রচার করেছেন। দুটি জিনিস, যেইভাবে নির্দয়ভাবে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে গেছে সেটা ইঙ্গিত করেছে, আরেকটি ইঙ্গিত করেছে যে মানুষ কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়েছে, যে তার নাগরিক কর্তব্য পালনের সাহসটুকু হারিয়ে ফেলেছে। এখানে আইনের শাসন নেই, এখানে বিচারের সংস্কৃতি আজকে পদদলিত হয়েছে, এখানে মানুষ ভীতি এবং আতঙ্ক তৈরি করা হয়েছে। পৃথিবীতে সরকার বদলের স্বীকৃত পদ্ধতি নির্বাচন এবং গণতন্ত্র। আজকে সেই স্বীকৃত পদ্ধতি বাংলাদেশে যখন অনুপস্থিত, আমাদের মানুষের সমস্ত ক্ষোভ, সমস্ত ব্যর্থতা, সমস্ত অভিযোগ পূরণের জন্য একটা বিকল্প পথ এখানে এসে সকলের দুয়ারে নক করছে, যে কিভাবে এই দুঃসহ অবস্থা থেকে, এই দুরবস্থা থেকে পরিবর্তন হতে পারে। বাংলাদেশে যখন স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়, দুনিয়াতে যখন যেখানে স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়, তখন অস্বাভাবিক পথের সন্ধান করতে মানুষ বাধ্য হয়। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও যেরকম আমাদের কর্মীদের যে অভিযোগ এবং অনাস্থা অসন্তোষ সব কিছু মিলে বাস্তবতার নিরিখে সরকার পরিবর্তনের জন্য আজকে বিকল্প পথ হচ্ছে গণ আন্দোলন। এই দেশেও দুইবার গণ আন্দোলন করেছে এই দেশের নাগরিকেরা। আইয়ুব খান মতো লৌহ মানব সামরিক শাসকের বিরুদ্ধে 1979 সালের গণ অভ্যুত্থানে সরকারের পরিবর্তন হয়েছে, ক্ষমতা হস্তান্তর করেছে। আর একজন সামরিক শাসক এরশাদ ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনের মাধ্যমে 1990 সালে ক্ষমতা হস্তান্তর করেছে। সেই সম্ভাবনা বাংলাদেশে এখন আমরা দেখি না। না দেখার কারণ, আজকের যে সরকার, সে সরকার ন্যূনতম গণতান্ত্রিক সুযোগ অধিকারটুকু পদদলিত করেছে। যদি ফ্যাসিবাদী শাসনের কথা বলেন, অনির্বাচিত শাসনের কথা বলেন, জবরদখলকৃত শাসকের কথা বলেন, পররাজ্য গ্রাস করে যে শাসন করতে হয় সেই ধরনের একটা অপশাসন বাংলাদেশে চলছে। সত্যিকার অর্থেই বাংলাদেশেরই মানুষ এই সরকার চলছে, এই সরকারের অধীনে আজকে সমস্ত প্রশাসন যন্ত্র চলছে, কিন্তু মনে হচ্ছে এবং এটা একটা বিদেশি পররাজ্য যারা দখল করার পর
দখলদার শাসকরা যা যা করে সেই কাজগুলোই আজকে এখানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সময়টা স্বাভাবিক না, অস্বাভাবিক সরকার, অস্বাভাবিক সময়, অস্বাভাবিক ভাবে এর পরিবর্তন অনিবার্য হয়ে দেখা। সেই সময় প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে আজকের এই পরিস্থিতি পর্যালোচনা করা, মূল্যায়ন করা, এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার জন্য সবাইকে আজকে চিন্তা ভাবনা করে কর্মসূচি পদক্ষেপ গ্রহণ করা। যখন আমাদের উপরে নিপীড়ন আসে, যখন আগ্রাসন আসে, যখন অত্যাচার আসে, মানুষ তখন একতাবদ্ধ হয়। আর বাংলাদেশে আমরা মানুষকে একতাবদ্ধ হওয়ার প্রতিবন্ধকতা দেখছি। ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে বহির আক্রমণ থেকে নয়, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে আভ্যন্তরীণ কারণে। শেখ মুজিবের যে পতন ঘটেছিল তার সরকারের ভিতর থেকে, আর ফ্যাসিবাদের পতনের সেই কারণগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে, বাংলাদেশের গণতন্ত্র নেই, কথা বলার প্রকাশ করে আজকে ব্রিটিশ হাই কমিশনার ইংল্যান্ডের একটি গোলটেবিল সভাতে বলেছেন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার নেই, বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে। আজকে সর্ব জায়গায় আজকে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে গত 12 বছর ধরে এখানে 13 বছরে আমরা পড়েছি। আজকে শেখ হাসিনা 10 বছর শাসন করে 11 বছরে পা দিয়েছেন, আর বিএনপি অত্যাচারিত হচ্ছে 13 বছর ধরে, যে 2 বছরের তথাকথিত মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, আর এই 11 বছর এটা একই শক্তির উৎস, সাম্রাজ্যবাদ এবং আমাদের প্রতিবেশী আধিপত্যবাদের যৌথ প্রযোজন হচ্ছে হাসিনার এই সরকার। আজকের এই শক্তির বিরুদ্ধে নাগরিক বিদ্রোহ অপেক্ষা করছে, এই বিদ্রোহ কারো পক্ষেই দমন করে রাখা সম্ভব না। ফ্যাসিবাদী শক্তি সাময়িক সময় আমাদের দাঁড়িয়ে রাখতে পারে। আজকের এই 12-13 বছর ধরে একটি